তো গাইস আপনারা দেখতেছেন যে আবার বাস চলে আসতেছে, এই তো আর বেশিক্ষণ না এই আমার বাস চলে আসছে। আর হচ্ছে এখন আমি বাস উঠে যাব, আমি সিগন্যাল দিয়েছি, এখন বাস থেমে যাবে। সো লেটস গো। তো হচ্ছে আমার বাস। হ্যালো, আমি ওয়ান ডে রাইডার, প্লিজ ওয়ান ডে রাইডার। হ্যালো গাইস, আমার বাস অলরেডি ছেড়ে দিয়েছে। আর দেখেন কত সুন্দরভাবে বাস যাইতেছে। আর আপনি এদেশে বাস জার্নি করলে কখনোই প্যানিক নিবেন না, কারণ হচ্ছে আপনার প্যানিক কাজ করবে না। এদেশে বাস জার্নিটা খুবই সুন্দর, আপনি রিল্যাক্স মুডে যেতে পারবেন, কারণ কোনো প্যারা নেই। আপনার এদেশের আজকের ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার, কারণ রোদ আছে কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা, -7 চলতেছে, মেবি, আই এম নট শিওর। এদেশে আসলে আপনার বাস জার্নিটা আপনি উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে, কারণ কোনো জ্যাম নেই, কোনো ধুলোবালি নেই। বাংলাদেশে তো আপনার বাসে জার্নি, বিশেষ করে বাস জার্নি খুবই ডিসগাস্টিং, কারণ প্রচুর ধুলোবালি, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে অনেক ওয়েট করতে হয়, আর যেটা আসলে খুবই নিজের কাছে প্যারা মনে হয়। আর এদেশে এটা করতে হয় না, কারণ হচ্ছে আপনার খুব রিল্যাক্সভাবে যাওয়া যায়, আপনি মানে মনে হবে যে হ্যাঁ আপনি নিজের পার্সোনাল গাড়ির মধ্যে আছেন, আপনার মনেই হবে না যে আপনি একটা আসলে একটা বাসের মধ্যে আছেন। আর এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বিহেভিয়ার ওদের, আপনি যখন বাস উঠবেন তখন দেখতে পাবেন কত সুন্দর বিহেভিয়ার, আপনি সব কিছু তো ওদের এত সুন্দর ম্যানারিজম কাজ করে, যেগুলো আসলে আমাদের অনেক শিখার আছে। আমরা কেন 10 বছর পিছিয়ে, সেটা আপনি যদি কখনো ইউকেতে আসেন তাহলে ওদের কালচার দেখে বুঝতে পারবেন যে আসলে আমরা কেন এত পিছিয়ে, কেন আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। বিকজ হচ্ছে ওদের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের মধ্যে নেই। তো আমি আমার ফাইনাল চলে যেতেছি, আমি আমার জব প্লেসে, আর বেশিক্ষণ লাগবে না। তো ভালো থাকবেন। সো গাইজ, এটা হচ্ছে ভিলেজ এরিয়া, এরিয়াটা খুব সুন্দর, ভিলেজ এরিয়া খুব সুন্দর, ভিলেজ এরিয়া খুব সুন্দর। আপনার আমি আপনাদের দেখাচ্ছি, ভিলেজ এরিয়াটা খুবই সুন্দর। সো গাইস, আমি চলে এসেছি আমার বাস স্টপে, আর আমি তোমাদের দেখাবো হচ্ছে এক তোমার এই প্রেস বাটনে টিপ দিলেই তোমার বাস থেমে যাবে। আমাদের বাংলাদেশের মতো বলতে হয় না এ মামা এ মামা বাস থামান, এ মামা বাস থামান, এগুলো অবশ্য বলতে হয় না। জাস্ট আমি প্রেস করবো আর বাস স্টপে বাস থেমে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে আমি বাস স্টপে চলে এসেছি, এই তো এখন আস্তে আস্তে বাসটা থেমে যাবে। বাস অলরেডি বাস স্টপে চলে এসেছে, আর এখন আমি নেমে যাবো, কারণ আমি আমার জায়গাতে চলে এসেছি। থ্যাংক ইউ গাইস।